ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষের সপ্তদশ লোকসভা নির্বাচন যেটা কিছুদিন আগে শেষ হলো, তার মন্ত্রিসভা গঠন হলো আজকে 30 মে 2019। এই মন্ত্রিসভা গঠনের বেশ কতগুলো বড় বড় ইম্পর্টেন্ট দিক আজকে তুলে ধরব। যেমন ধরুন, এই মন্ত্রিসভায় যে সমস্ত সাংসদরা মন্ত্রিত্ব গ্রহণ করলেন, তাদের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 8,000 নিমন্ত্রিত অতিথি ছিল। এবার এই নিমন্ত্রিত অতিথি কারা ছিল? মূলত সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোই এই নিমন্ত্রিত অতিথির মধ্যে পড়ে। 2014 সালে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী যখন প্রথমবারের জন্য শপথ গ্রহণ করেছিলেন, তখন সার্কের প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই বছর আপনারা সবাই জানেন যে 14 ফেব্রুয়ারি 2019 সালে যে পুলওয়ামাতে যে আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপর যে একটা আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়, যার দায় পুরোপুরি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের উপর পড়ে, যার জন্য এবং তারা তাদের সঙ্গে একটা সম্পর্কের একটা তিক্ততা শুরু হয় এবং তাদের কাছ থেকে মোস্ট ফেভার্ড নেশন অর্থাৎ প্রিয় দেশগুলোর যে তালিকা আছে ভারতবর্ষে সেটা কেড়ে নেওয়া হয়, যার জন্য পাকিস্তান মূলত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনোরকমভাবেই নিমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল না। এছাড়াও আর কারা ছিলেন? ভারতবর্ষের বড় বড় সমস্ত উদ্যোগপতি, আমাদের বলিউডের স্টারেরা ছিলেন, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু রাজনৈতিক নেতা নেতৃত্বদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং এছাড়াও বিশেষভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যে সমস্ত 50 জন বিজেপি কর্মী আর কি খুন হয়েছিলেন রাজনৈতিক হিংসাবশত, তাদের পরিবার থেকে প্রত্যেকে আমন্ত্রিত ছিলেন। এবার প্রথমেই চলে আস, এটা ছিল মোদি সরকারের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমেই চলে আসি, প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানটা কবে হয়েছিল? প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল 2014 সালে, সবাই জানি, 26 মে। তখন রাষ্ট্রপতি ছিলেন মাননীয় শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়, এবং সেই সময় ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স, যেটা NDA, সেই জোট পেয়েছিল 336টি আসন, এবং সেখানেও কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 282টি আসনের সঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছিল। এবং তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব নেওয়ার সময়ই আর কি তার মন্ত্রিসভার সংকোচন ঘটিয়েছিলেন, এবং মাত্র 21 জন পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়েই মন্ত্রিসভা শুরু হয়েছিল। কিন্তু এই বছর একটু অন্যরকম ছিল। আজকে অর্থাৎ 30 মে 2019 মোদি 2.0, এটা সবাই হয়তো মজা করেই বলছেন, দ্বিতীয়বার মোদি শপথ গ্রহণ করলেন, এবং তার সঙ্গে মোট 57 জন সাংসদ এই মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন। সব থেকে কম বয়সী মন্ত্রীদের মধ্যে হলেন স্মৃতি জুবিন ইরানি, যিনি সবাই জানেন আমেঠি থেকে, উত্তরপ্রদেশের আমেঠি থেকে রাহুল গান্ধীর প্রতিপক্ষ ছিলেন এবং তাকে হারিয়ে বা পরাজিত করে আমাদের লোকসভায় সদস্য পদ গ্রহণ করলেন। এবং সব থেকে বেশি বয়সে হচ্ছে রামবিলাস পাসোয়ান, সব থেকে বেশি বয়সে মন্ত্রিত্ব তিনি গ্রহণ করলেন। এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্বন্ধে একটু বলে রাখি যে আপনারা সবাই যখন শপথ গ্রহণ বা শপথ বাক্য পাঠ করা দেখেছেন, তখন দেখেছেন যে আমাদের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ মহাশয় হিন্দিতে মে এই কথাটি বলে শপথ বাক্য পাঠ শুরু করছেন, এবং দুবার বলছেন। এবার বলে রাখি, এই আমাদের এই ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে
শপথ বাক্য পাঠ মূলত দুটো ভাগে বিভক্ত। প্রথমত যেটা হয় সেটাকে বলা হয় ওথ অফ দ্য অফিস, আর দ্বিতীয়টাকে বলা হয় ওথ অফ সিক্রেসি। এবং দুবার দেখবেন এই শপথ বাক্য পাঠের দুটো অংশ, প্রত্যেক সাংসদই এটা পাঠ করলেন। আর বলে রাখি, প্রসঙ্গত বলে রাখি, বাংলা থেকে এবার দুইজন সাংসদ মন্ত্রিত্ব, পূর্ণ দায়িত্ব মন্ত্রিত্ব পেলেন। একজন হচ্ছে আসানসোলের বিজয়ী প্রার্থী বিজেপি থেকে বাবুল সুপ্রিয় মহাশয়, এবং রায়গঞ্জ থেকে বিজেপির জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরী মহাশয়। এখানে এই ছিল আমাদের সপ্তদশ লোকসভার আজকের মন্ত্রিত্ব পদ। এরপরে আগামী দিনে দেখা যাবে যে এই মন্ত্রিসভা নিয়ে আমরা পূর্ণ আশা রাখবো, আস্থা রাখবো এই সরকারের ওপরে, যে তারা আমাদের এই 130 কোটির দেশ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন। এবং বিরোধীদের কাছেও আমার একটা অনুরোধ, তারা যেন আগামী 5 বছর সরকারের সমস্ত খুঁটিনাটি দিক তুলে ধরেন এবং একটা দায়িত্ববান বিরোধীর মতো কাজ করেন। এবার যেতে যেতে আরেকটা বিশেষ খবর দেবো, যেটা হচ্ছে আমাদের ক্রিকেট মহাযুদ্ধ তো শুরু হয়ে গেছে, 2019 বিশ্বকাপের আজকে প্রথম খেলা ছিল। আজকে প্রথম খেলা আমরা সবাই জানেন যে এবছর ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইংল্যান্ডে, ইংল্যান্ডের মাটিতে, এবং প্রথম খেলা হলো ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার। এবং এই প্রথম খেলায় ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে 311 রান তুলেছিল, কিন্তু তার প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা মাত্র 207 রানে তাদের সমস্ত উইকেট হারিয়ে ফেলে, এবং ইংল্যান্ড 104 রানে প্রথম খেলাতেই বিজয় ঘোষণা হয়। এবং বলে রাখি যে এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বেন স্টোকস, ইংল্যান্ডের খেলোয়াড়, তিনি মাত্র 79 বলে 89 রান করেছেন। আচ্ছা, সবাই ভিডিওটি কেমন লাগলো দেখবেন, ভিডিওটি ইনফরমেটিভ কিনা, আপনাদের এখান থেকে কিছু তথ্য পেলেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন নিচে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি লজিক্যাল বং নিচে দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের আশীর্বাদ পেতে পারি এবং আগামী দিনে আরও ভালো তথ্যমূলক ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।